এখনকার আনা আম আর আমার বাবার হাতে করে আনা আম দুটোতে রাত দিন তফাত। আমার বাবার হাতের আনা আমের স্বাদ আর ঘ্রাণ এখনকার আমের মধ্যে আমি খুঁজে পাই না। অনেক রকম আম আনা হয় এখন। আগে আমার আব্বুও প্রচুর আম কাঁঠাল এসব আনতো ফলের দিনে। যে কোনো ফল যে কোনো কিছু আমার আব্বু খুব ভালো কিনতে পারতো। এখনও আনা হয়, এখনও অনেক রকমের আম আনা হয়, অনেক রকমের ফল আনা হয়। কিন্তু আমার বাবার আনা আমের সাথে এই আমের আমি রাত দিন তফাত পাই। তো অনেক চিন্তা করে দেখলাম কেন এত পার্থক্য মনে হয় আমার কাছে। আমার বাবা আম আর যে কোনো কিছু আমাদের জন্য আনতো। তাহলে কি এখানে এগুলো আমাদের জন্য না, আমার জন্য না? বলতে পারি না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।